Hey guys, Assalamualaikum. Shobai kemon achen? Asha kori apnara shobai bhalo achen. Apnader sathe achi ami Sadi. To ajker video te ami dekhabo je apni kibhabe official unofficial mobile gulo ashe check kibhabe korben. Je apnar mobile jeita kinte jacchen ba kinchen seta official naki unofficial. আমরা কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজে বা টিভিতে বলা হইতাছে যে বাংলাদেশ থেকে আনঅফিশিয়াল মোবাইলগুলো বন্ধ করে দেওয়া হবে তো এখন অনেকে চিন্তা করে যে আসলে এই আনঅফিশিয়াল অফিশিয়াল কিভাবে আমি চেক করব তো আজকের এই ভিডিওটা আপনারা ফুল কন্টিনিউ করেন তাহলে দেখতে পারবেন যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার মোবাইলটা আনঅফিশিয়াল নাকি অফিশিয়াল তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না তো চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ সেটা হলো যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন তাহলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দা বেল আইকন আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু করা যাক ভিডিও ভিউয়ার চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা ডায়াল প্যাডে যাব তো ডায়াল প্যাডে আসার পর এখান থেকে আমরা ডায়াল করব *#0606 হ্যাশ তো ডায়াল করার পর এখানে দেখতে পারতেছেন আই এম ই আই নাম্বার দুইটা শো করতেছে এখন আমার মোবাইলে দুইটা সিম যার কারণে দুইটা নাম্বার শো করতেছে যাদের মোবাইলে একটা সিম তারা তাদের একটা শো করবে তো আপনারা এই নাম্বারটি এই ডায়াল করেও কিন্তু পাবেন অথবা আপনি যদি আপনার বক্সটা যখন মোবাইল কিনবেন বা কিনতে যাইতেছেন বা কিনে আনছেন তখন বক্সের উপরে কিন্তু লেখা থাকে তো আপনারা যদি বক্সের উপর থেকে লেখা না জানেন সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ডায়াল করতে পারেন তো ডায়াল করার পর আপনি দেখবেন যে এইখানে দুইটা যেহেতু কোড আছে আমরা একটা সিলেক্ট করে দিব মানে একটা আপনি কপি করতে পারেন বা কোনো জায়গায় লিখে রাখতে পারেন লিখে আপনি জাস্ট এখন কাজ করবেন তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি একটা সিলেক্ট করে দিলাম হ্যাঁ তো সিলেক্ট করার পর এখন আমরা মেসেজ অপশনে যাব তো এইখানে মূলত আমাদের কাজটা করতে হবে আমরা মেসেজ অপশনে গিয়ে এখানে যে নিউ মেসেজ একটা অপশন আছে সেই নিউ মেসেজে আমরা ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পর এখান থেকেই মূলত আমরা কাজটা করব এখানে আপনি এই যে টু উপরে যে আছে টু সেই টুতে আপনি এখানে একটা নাম্বার দিতে হবে তো এখানে নাম্বার আপনি দিবেন 16002 তো এইটা সিলেক্ট করার পর এখানে আপনি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর এখন নিচে এই যে মেসেজ অপশন যে আছে সেইখানে আপনি বড় হাতের লিখে দিবেন কে ওয়াই ডি স্পেস মানে অথবা একটু জায়গা রাখবেন তো জায়গা রাখার পর আপনি যে এমআই কোডটা যেটা আপনি মোবাইলে ওই যে ডায়াল করে বা আপনি বাক্সতে দেখলে খেয়াল করলেই দেখতে পারবেন যে এখানে একটা কোড আছে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন আমি এখন কোডটা বসিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমার আই এম ই আই নাম্বারটা কিন্তু বসানো শেষ তো আপনি দেখতেই পারছেন এখানে কি লিখছিলাম আমি এখানে কে ওয়াই ডি বড় হাতে সব কিছু তারপরে স্পেস তারপরে আই এম ই আই নাম্বারটি তো নাম্বারের সব কিছু ওকে হয়ে গেলে এখানে যে সেন্ড অপশন আছে আমরা সেন্ড করে দিব তো সেন্ড করে দিলাম তো আমরা একটু ওয়েট করব এখন দেখুন যে আমার কিন্তু সেন্ড হচ্ছে তারপরে এখানে এইগুলো সেন্ড দিয়ে দিবেন তো সেন্ড দেওয়ার পর এখন দেখুন যে সেন্ড হয়েছে আমার কিন্তু এখানে অলরেডি সেন্ড হয়ে গেছে তো আমরা একটু ওয়েট করবো একটু ওয়েট করলে আশা করি আমাদের কিছুক্ষণের মধ্যেই কিন্তু এসএমএসটা চলে আসবে যতটুকু আমি জানি আর কি তো আমরা একটু ওয়েট করি তো দেখি কি আসে তাদের মানে ফিডব্যাকটা কী আসে আসলে আমার এই মোবাইলটা অফিসিয়াল না আনঅফিসিয়াল এই এসএমএসের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো তো আমরা একটু ওয়েট করি তো দেখুন এখন এই যে একটু ওয়েট করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এসএমএসটা চলে আসছে তো এখন যদি আমি আপনাদের টাইমটা দেখাই এখানে দেখুন এইখানেও কিন্তু নাও মানে এই যে এক মিনিটও হয় নাই যার কারণে নাও আছে আর এইখানেও কিন্তু নাও আছে তো বুঝতেই পারছেন এইখানে কিন্তু দেওয়ার সাথে সাথেই সর্বোচ্চ এক মিনিট টাইম লাগতে পারে এর উপর কিন্তু টাইমটা লাগতেছে না যদি আপনার এইখানে দেখেন যে এখানে কী লেখা আছে ডিবিএসটি আই এম ই আই বিআরটিসি ডাটা বেজে পাওয়া গেছে তার মানে আমার এই মোবাইলটা অফিসিয়াল মোবাইল তো যদি পাওয়া না যেত সেই ক্ষেত্রে আপনার মোবাইলটা আনঅফিসিয়াল ভিউয়ার্স এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি আমার এই ভিডিওটি আপনার কাজে লেগেছে যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো ভিউয়ার্স এই অফিসিয়াল আনঅফিসিয়াল নিয়ে যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব যতটুকু জানি আর কি আর আপনারা যে কোনো ধরনের সমস্যা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে গ্রুপে মোটামুটি যারা আছে সবাই ইউটিউবার বা বিভিন্ন বিষয়ে একটু জানায় তো আপনারা চাইলে সেখানে পোস্ট করতে পারেন সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা তো বিয়ার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই